নির্মিত হয়েছে উন্নত ভবন রয়েছে রোগী দেখার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা তবু এখনও পরিপূর্ণভাবে চালু হয়নি ফরিদপুর সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবহার না হওয়ায় খসে পড়ছে ভবনের বিভিন্ন স্থানের টাইলস নষ্ট হচ্ছে চিকিৎসার সরঞ্জাম অভিযোগ রয়েছে কয়েকজন মেডিকেল অফিসার দিয়ে রোগী দেখার প্রাথমিক কাজ হলেও নেই বিশেষজ্ঞ চিকিৎসক দেয়া হয় না ওষুধপত্র ফরিদপুর থেকে স্টাফ রিপোর্টার জাকির হোসেনের তথ্য ছবিতে ইমরুল কায়সার রিপোর্ট এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। উন্নত ভবন আর চিকিৎসার সরঞ্জামে ভরপুর ফরিদপুর সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে চিকিৎসক নার্স ও স্টাফদের জন্য আবাসিক ভবন ও ডরমেটরি এত কিছুর পরেও পঞ্চাশ সজ্জার এই হাসপাতালে নেই বিশেষজ্ঞ চিকিৎসক নেই রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নামমাত্র কয়েকজন মেডিকেল অফিসার দিয়ে আউটডোরে রোগী দেখার কাজ চালানো হচ্ছে ফলে এই উপজেলার বাসিন্দাদের উন্নত চিকিৎসার জন্য ছুটতে হচ্ছে ফরিদপুর সদর হাসপাতালের দিকে অভিযোগ রয়েছে আউটডোরে রোগী দেখা হলেও ফার্মেসি থেকে দেওয়া হয় না ঔষধপত্র ভালো করে ডাক্তার নাই এখানে কোনো সিট নাই জরুরি কোনো সমস্যা হলে আমাদের ফরিদপুর যাইতে হবে আমরা গরিব মানুষ হয়তো সরকার কাছে হাসপাতাল হয়েছে কিন্তু হাসপাতালের কাজ কাম ঠিক মতো পাই না নির্মাণের দীর্ঘদিনেও পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় ভবনের বিভিন্ন দেয়াল থেকে খসে পড়ছে টাইলস নষ্ট হচ্ছে হাসপাতালের আধুনিক যন্ত্রাংশ আর এসবের জন্য দায়ী করছেন পর্যাপ্ত জনবল না থাকাকে পূর্ণাঙ্গ হসপিটাল রান করতে গেলে আমাদের তো ইনডোর ডিপার্টমেন্টটা এবং ওটি চালু করা দরকার তো সেটা আসলে হচ্ছে যে আমাদের আসলে ইনডোরে যেসব জনবলের পদগুলো সৃজন না হওয়াতে এখন ইনডোর চালু করা যাচ্ছে হাসপাতালটিতে জনবল বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা জনবল পদায়নের জন্য আগে পদ সৃষ্টি করা দরকার বেশিরভাগ ক্ষেত্রেই পদ সৃষ্টি হয় না আমরা আবেদন করেছি পদ ক্রিয়েট করার জন্য পদ ক্রিয়েট করা হইলে এবং সেই অনুযায়ী জনবল যদি নিয়োগ দেওয়া হয় তাহলে আমরা সেখানে রোগী ইনডোরে ভর্তি সহ সেবা আমরা দিতে পারব সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পূর্ণাঙ্গভাবে দ্রুত চালু করার দাবি স্থানীয়দের ইমরুল কায়েস আরটিভি এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#